না না, এর আগে ওই ছেলে এর ওর ছোট ভাই একটা ফান দিল, হ্যাঁ ওই রেপ কেসে নারী নিষেধ, এটা হারের জায়গা ছিল, উনি মীমাংসা করে দিয়েছে, আমাদের কোর্টের মধ্যে বাঁচে না, 1 লাখ টাকা দিয়ে ফাইন মীমাংসা করে দিয়েছে। এবং এই ছেলে আরও এক জায়গায় একটা দুর্ঘটনা ঘটে, সে মেয়েকে বিয়ে করে আবার ছাড়িয়ে দিয়েছে, আবার আর এক জায়গায় বিয়ে করছে। আবার এই ছেলে এই কালকে মেয়ে পাতাই করে দিয়ে গেছে, গরিব মানুষ, এই ছেলে জোর করে ধরিয়ে ধর্ষণ করে যাচ্ছে, গাড়ায় ছড়া রাখা দিয়েছিল, দিবে দিয়েছিলো, পরে পাশের মানে চিকে চিকে করছে, একটা বাচ্চা ছিল ছোট করছে, কান্নাকাতি লাগছে, পরে মনে করেন ওর দেবরে দৌড়ে দিয়েছে, দেবরে ছড়া ঝেল দিয়েছে। আর ভয়ত আরও দুজন ঘাস কাটা ছিল, তারা যা দুই তিন মহিলা যা এই জায়গায় এরকম কাম করলো, এই পরে পরে পালে গেছে, পালে যা বাড়ি এসছে, বাড়ি এসে মেয়ে যখন এই কথা কইছে, তখন বাড়ি থেকে এসে একটা কুড়েল ধরেছে, টাটি বড়া কাটি দিয়েছে। এটা গ্রামের লোকেই সবাই সাক্ষী দেবো, এবং সাক্ষী আসলো। আজকে আমরা মিটিং সকালে বসছি, ওনার গার্জিয়ান ডাকছি, গার্জিয়ান বাইক নিন আইসেনি, এই এই নিয়ে গার্জিয়ান চলে গেছে, এবং রহ রহ ফোর মানুষের এলাকার লোক সবাই সাক্ষী দেবে, সমস্যা নেই। আর আমরা সবাই